বিজেপি শাসনে ত্রিপুরায় গণতন্ত্রের নমুনা দেখুন। প্রকাশ্যে সরকারি নিরাপত্তা রক্ষীকে লাঠি নিয়ে তাড়া করার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে। অভিযোগে এ ঘটনায় নেই কোনো মামলা। বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর শাসক দলাশ্রিত দুর্বৃত্তদের সন্ত্রাস 4.5 বছর ধরেই চলছে। আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় খোদ পুলিশের সামনেই হামলা সংগঠিত করে চলেছে দুর্বৃত্তরা। বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করতে করতে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হাত এতটাই লম্বা হয়ে গেছে যে পুলিশ ওদের কাছে যেন তুচ্ছ, তাদের যেন কুছ পরোয়া নেই। আর তাই দেখা গেল উপনির্বাচনের ফল প্রকাশের পর পোস্ট অফিস চৌমুহনীতে। অভিযোগ প্রকাশ্যে রাজপথে সবার সামনে এক দুর্বৃত্ত পশ্চিম থানার সামনে লাঠি নিয়ে তাড়া করে এক নিরাপত্তা রক্ষীকে, এমনকি আক্রমণ করতে উদ্যত হয়। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি চ্যানেল দিন রাত। দেখুন কিভাবে নিরাপত্তা রক্ষীকে আক্রমণের চেষ্টা করা হলো। রিপোর্ট চ্যানেল দিন রাউত।